আপনাদের সকলকে স্বাগতম ClickNtech.com এ আমরা আজকে আলোচনা করব ফটোগ্রাফির একেবারে বেসিক কিছু বিষয় নিয়ে যার ভিতরে থাকবে কম্পোজিশন যার ভিতরে থাকবে রুল অফ থার্ড সহকারে কয়েকটা ছোট ছোট বিষয় যে জিনিসগুলো ফলো করলে আপনার ফটোগ্রাফি হবে অনেক চমৎকার সেটা মোবাইলে হোক আর ডিএসএলআর এ হোক তো চলুন আমরা শুরু করি প্রথমে আমরা আলোচনা করব রুল অফ থার্ড নিয়ে রুল অফ থার্ড হচ্ছে একটি গবেষণার ফলাফল যে ফলাফলে দেখা যায় যে আমরা কিছু টেকনিক ব্যবহার করলে আমাদের খুব সাধারণ ছবিগুলো অনেক বেশি অসাধারণ মনে হবে অনেক বেশি সুন্দর মনে হবে গ্রহণযোগ্য হবে তো সেই রুল অফ থার্ডের রুলস যেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে কয়েকটা দাগ চলে এসেছে এখানে যে পয়েন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পয়েন্টগুলো আপনাকে সাবজেক্ট এখানে রেখে ছবি তুলতে হবে ধরা যাক এক্সাম্পল হিসাবে আমরা যদি কোনো নদীর ছবি তুলি এবং সেই নদীতে যদি কোনো নৌকা থাকে তাহলে ওই নৌকাটাকে রাখতে হবে আমাদের এই পয়েন্টে তখন আমাদের ওই ছবিটা অনেক বেশি সুন্দর হবে অথবা আমরা যদি অন্য কিছুর ছবি তুলি কোনো মানুষের ছবি তুলি সেক্ষেত্রে আবার ওই ছবিটার ওই মানুষটিকে রাখতে হবে যে কোনো একটি পয়েন্টে যার কারণে আপনার এই ছবিটা অনেক বেশি সুন্দর হবে তো রুল অফ থার্ডের এই পয়েন্টগুলো আমরা ইউজ করব ইউজ করার পর আমাদের ছবিগুলো অনেক বেশি সুন্দর হবে সাবজেক্টগুলো আমরা গুছিয়ে গুছিয়ে পয়েন্টে পয়েন্টে যদি রাখি ছবিগুলো সুন্দর হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তারপর আসে সেন্টার কম্পোজিশন সেন্টার কম্পোজিশন মূলত একটু বোরিং লাগে কারণ এটা মাঝখানে কম্পোজিশন করলে দুদিকে ফাঁকা জায়গা থাকে তখন আপনাকে খেয়াল করতে হবে যে আমার সাবজেক্ট যদি মাঝখানে থাকে দুই দিকে কী আছে সেটা কীভাবে আমি ইউজ করতে পারি এবং উপরে নিচে কী আছে সেটাও আমি কীভাবে ইউজ করতে পারি এক্সাম্পল হিসাবে যদি আমি একটা সমুদ্র বা একটা নদীর ছবির কথা বলি তখন আমাকে দেখা যায় আমরা একটা বড় লেয়ার পাই আকাশ এবং পানি সেই লেয়ারের মাঝখানটা যদি আমরা ঠিক ফ্রেমের মাঝখানে রাখি তখন আমাদের এই ছবিটা ভালো লাগবে কারণ ছবিটাতে তখন একটা ব্যালেন্স আসবে এবং সেই ব্যালেন্সটা যদি আপনি ইউজ করতে পারেন ওই ছবিটা সুন্দর হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় আবার তখন যদি একটা সাবজেক্ট চলে আসে তখন সেই সাবজেক্টের দুই পাশেও আবার সমান জায়গা রাখতে হবে এরপর আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে লিডিং লাইনস এই লাইনসগুলো হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় যখন ছবি তুলতে যাই আমাদের আশেপাশে প্রচুর শেপ থাকে আশেপাশে প্রচুর লাইন থাকে সেই লাইনগুলোকে ফলো করলে আমাদের ছবিগুলো অনেক বেশি ভালো হবে যেমন আমি যদি কোনো বিল্ডিংয়ের ছবি তুলতে যাই তখন সেই বিল্ডিংয়ের লম্বা কিন্তু একটা লাইন থাকে লাইনটা মানে পুরো বিল্ডিংটা যে লম্বা নেমে এসেছে সেই যে লম্বা দাগটা সেটাই একটা লাইন ওইটাকে যদি আমরা ইউজ করতে পারি আমরা যদি ওইটাকে রুল অফ থার্ডের পয়েন্টে ফেলতে পারি তাহলে অবশ্যই আপনার ছবিটা অনেক বেশি সুন্দর হবে দেখবেন প্রতিটা ছবিতে লাইনগুলো ফলো করে সাবজেক্টের কাছে যাচ্ছে এবং আপনি দর্শক হিসাবে আপনার চোখ ওই লাইনের মাধ্যমে ওই সাবজেক্টের কাছে চলে যাচ্ছে তো আপনি যেখানেই যান এই লাইনগুলো পাবেন এবং এই লাইনগুলোকে আপনি ইউজ করতে পারবেন যদি আপনি সেভাবে দেখতে পারেন এরপর আমরা আলোচনা করব ফ্রেম ইন দি ফ্রেম নিয়ে ফ্রেম ইন দ্য ফ্রেম হচ্ছে আমরা অনেক সময় দুষ্টামি করি এভাবে ফ্রেম ধরে আবার আমরা অনেক সময় অনেক বড় বড় পরিচালককে দেখেছি এভাবে ফ্রেম ধরছে জিনিসটা অনেকটা সেরকমই আপনি যে ছবিটা তুলছেন আপনি ওই ছবিটা তোলার আগে আরেকজন বন্ধুকে বলুন এভাবে ধরে ছবিটা এভাবে হাত দিয়ে ধরতে এবং আপনি পিছন থেকে ছবিটা তুলুন দেখবেন ছবিটা ওই সাধারণ ছবিটাই আরও অনেক বেশি সুন্দর লাগবে এর মানে হচ্ছে আপনাদের একটা ফ্রেমের ভেতরে দুইটা ফ্রেম যখন ফুটে উঠবে ওইটাকে ফ্রেম ইন দ্য ফ্রেম এইখানে 90% ছবি আপনার ভালো লাগার সম্ভাবনা রয়েছে তবে আপনাকে আগে বুঝতে হবে ছবিটা ভালো লাগছে কি না আর দ্বিতীয় হচ্ছে ফ্রেম ইন দ্য ফ্রেমের ভিতরে আপনি অতিরিক্ত কিছু করে ফেলছেন কিনা যেমন আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন নদী এবং নদীর আগে একটা ছোট গাছের একটা লেয়ার দেখা যাচ্ছে ছবির কোণা থেকে যার কারণে এই ছবিটার অনেক বেশি গ্রহণযোগ্যতা বেড়ে গেছে অনেক বেশি নান্দনিকতা বেড়ে গেছে কিন্তু যদি গাছটা না থাকতো নদীটা দেখতে আপনার অত বেশি ভালো লাগতো না সো আপনারা যখন ছবি তুলবেন তখন এই ফ্রেমগুলো ইউজ করতে পারেন এরপর হচ্ছে রুম আমরা ছবিতে ছবি যখন তুলি তখন কিছু রুম দিই
রুম কি এটা বাসাবাড়ির রুম না এটা হচ্ছে আমরা যখন ফ্রেম ধরেছি এই যে এখন যে ফ্রেমে আমি কথা বলছি আমার উপরে এখানে একটা জায়গা পাচ্ছেন ওটা হচ্ছে হেডরুম আমার দুই পাশে দুটো জায়গা রয়েছে আবার আমার থুতনির নিচে এখানে বড় জায়গা আছে যদি ক্লোজ হতো তাহলে আর একটু কম জায়গা থাকতো ওইটা হচ্ছে চেইন রুম কেন দেওয়া হয় সেটা আমি একটু বলার চেষ্টা করি এখন ধরা যাচ্ছে আমি কথা বলছি হঠাৎ করে আমি এরকম করলাম ফ্রেমের বাইরে চলে যাব তাই এখানে উপরে একটু জায়গা দেওয়া হচ্ছে দেখতে অড লাগবে যদি আমার ফ্রেমের আমার মাথার কিছু অংশ ফ্রেমের বাইরে চলে যায় তাই উপরে কিছুটা জায়গা দেওয়া হচ্ছে বা আমি একটু বসে পড়লাম তখন দেখতে খারাপ লাগবে এই জন্য নিচে কিছুটা জায়গা দেওয়া হয় আবার একটি বিষয় হচ্ছে এটা আরেকটু ইন্টারেস্টিংভাবে দেখানো যেতে পারে সেটা হচ্ছে আমি যদি একটু ঘুরে দাঁড়াই আমি যদি এভাবে দাঁড়াই তাহলে আমাকে এই দিকে একটা জায়গা দিতে হবে কারণ হচ্ছে কি আমি এদিকে যেতে পারি আমি পেছন দিকে যাব না এই কারণে পেছনে তেমন জায়গার প্রয়োজন নেই অল্প একটু জায়গার প্রয়োজন আর যদি আমি সামনের দিকে যাওয়ার চেষ্টা করি এই জন্য সামনের দিকে আমাদের একটু বেশি জায়গা দিতে হবে এবং সেটাকে বলা হবে লিড রুম বা লুক রুম সো আমাদের এগুলো যদি বেসিক কয়েকটা জিনিস যদি আমরা ফলো করি আমাদের যে কোনো ছবি অনেক বেশি সুন্দর হবে এবং সেটা মোবাইল দিয়ে তুলুন বা ডিএসএলআর দিয়ে তুলুন তেমন বেশি হেডেক হবে না আরেকটি বিষয় হচ্ছে লেভেলে তোলা বা আপনাদের ব্যালেন্স করে ছবিগুলো তোলা সমান রাখতে হবে ফ্রেমটা বাঁকা ছবি তোলা যাবে না একটু খেয়াল করে ছবিগুলোকে সমান রাখতে হবে তাহলে আপনার ছবিগুলো ম্যাক্সিমাম ব্যালেন্সে থাকবে এবং সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে যদি ট্রাইপড ইউজ করেন এখন যারা মোবাইলে সাধারণ ফটোগ্রাফি করছেন বা সবসময় তো সাথে ট্রাইপড থাকে না তাদেরকে ওই প্র্যাকটিসটা রাখতে হবে যে আমি অবশ্যই জানো এই জিনিসটা ফলো করে ছবি তুলি আর হ্যাঁ এই সবগুলো রুল ফলো করার জন্য আপনার মোবাইল ফোন যদি ইউজ করে থাকেন তাহলে সেটার ভিতরে দেখবেন গ্রিড লাইন নামে একটি অপশন আছে ক্যামেরাতে ওই গ্রিড লাইনে যদি আপনি চাপ দেন সাথে সাথে আপনার ওই দাগগুলো চলে আসবে যেখান থেকে আপনি পয়েন্টগুলো পেয়ে যাবেন আর যাওয়ার সময় শেষ একটা কথা বলে যাই সেটা হচ্ছে একটি তিন ঘন্টার ছবি বা সিনেমা সেটা হচ্ছে তিন ঘন্টার গল্প অনেকগুলো ছোট ছোট গল্প মিলে একটা বড় গল্প তৈরি হয় সেটাকে বলা হয় সিনেমা আর যখন এটা 30 মিনিটের নাটক হয় সেটা আবার আরও কত কিছু ছোট ছোট গল্প মিলে 30 মিনিটের একটা নাটক তৈরি হয় আর ফটোগ্রাফি হচ্ছে এক ফ্রেমের একটা গল্প এক চোখে দেখে আপনি যে জিনিসটা বুঝবেন সেইটাই হচ্ছে গিয়া গল্প ক্যামেরা হচ্ছে আপনার একটা অস্ত্র এই অস্ত্র দিয়ে আপনি অনেক ধরনের ইনফরমেশন দিতে পারবেন আমাদের শুধু গল্পগুলো খুঁজে বের করতে হবে ছবি তুলতে হবে এবং দর্শক নিজ দায়িত্বে সেই ফ্রেমটার ভেতর থেকে গল্পটা খুঁজে নেবে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ClickNtech.com এর সাথে থাকার জন্য আমরা আশা করব আপনারা লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও এই বিষয়টা জানিয়ে দেবেন ধন্যবাদ